जय गुरु। प्राप्ति, ईश्वर को अपना सब कुछ जितना भर जिस तरह से दोगे, तुम भी उनमें उतना भर उसी तरह बनोगे, और ये बनना ही है तुम्हारी प्राप्ति। वाणी संख्या 347, सरस्वती। दीन होने का अर्थ गंदा बने रहना नहीं है। दीन हेबा अर्थ अपरिच्छन्न साजिबा नुहे। टू बी हम्बल डजंट मीन टू बी अंटीडी। সত্যানুসরণ থেকে পাঠ করছি, অহং ও অহংকার কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই অহং। অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। অহংকার যত ঘন অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল। অহংকার থেকেই আসক্তি আসে, আসক্তি থেকেই অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতাই দুঃখ। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত আদর্শের ইচ্ছা পূরণে অ্যাক্টিভলি চলতে পারে, সে তত নিরহংকার এবং সে তত উদার। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সবারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারের সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লার তত বিস্তার হবে। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেয়েও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। তুমি সহংই বলো আর ব্রহ্মস্মিই বলো, কিন্তু ভক্তি অবলম্বন করো, তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে, নতুবা কিছুতেই কিছু হবে না। অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। আগে নিরহংকার হতে চেষ্টা করো, পরে সেহং বলো, নচেত সোহং তোমাকে আরো অধঃপাতে নিয়ে যেতে পারে। আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছুই নেই। অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণসম্পন্ন নির্গুণ হয়। অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরো কঠিন হবে। গরিয়ান হও কিন্তু গর্বিত হইও না। যদি মুগ্ধ করিতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুক্ত হও। অহংকার ত্যাগ করো, সৎ স্বরূপে অবস্থান করতে পারবে। বিনয়ের মতো সম্মোহন কারো আর কিছুই নেই। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। দীনতাহীন অহংকারী ধনী প্রায়ই অবিশ্বাসী হয়, আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না। পরমপিতাই তোমার অহংকারের বিষয় হোন, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। তুমি তাঁর ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করিতে চেষ্টা করিও না, কারণ তোমার নিকট তিনিই সুন্দর। চলার সাথী থেকে পাঠ করছি, অহংকারের তাচ্ছিল্যে হোলির রাজা। তুমি গর্বিত ও অহংকারী তখনই যখনই তোমার পারা, দক্ষতা বা পটুতা অন্যের পারা, দক্ষতা বা পটুতাকে জব্দ করিয়া, অস্বীকার করিয়া, তাচ্ছিল্য করিয়া নিজের প্রতিষ্ঠা করিতে চায়। আর তুমি যতই এমনতর করিবে, তোমার পারকতা তোমাকে ততই হোলির রাজা করিয়া গাধায় চড়াইয়া পথে পথে ভ্রমণ করাইবে। বাণী সংখ্যা 139। মানুষের জীবনের সম্রাট, ছোট বা নিচু, তোমার কাছে আসিয়া যেন কিছুতেই বুঝিতে না পারে সে বা তাহারা
ছোট বা নিচু, বরং তোমার সাহচর্যে ও সাহায্যে তাহারা যেন দেখিতে পায় সম্মুখেই বিস্তৃত রাজপথ, যা ধরিয়া চলিলে মানুষ হেলায় বড় ও প্রবীণ হইতে পারে। আর এটা তোমার স্বভাব সিদ্ধ হোক, দেখিবে মানুষের জীবনে তুমি সম্রাট হইয়া থাকিবে। বাণী সংখ্যা 130। পুণ্যপতির থেকে পাঠ করছি ভাববাণী, একাদশ দিবস, 6ই শ্রাবণ, 1321, কিছু অংশ। দেখ, তোরা এর থেকে একটা ভাষ্য করে এক কপি জার্মানিতে, এক কপি ফ্রান্সে, এক কপি ইংল্যান্ডে, এক কপি স্কটল্যান্ডে, এক কপি আমেরিকায়, এক কপি ইউনাইটেড স্টেটে পাঠিয়ে দিবি। দেখ, সমালোচনা দেখে ভয় করিস না। দেখ, বৃন্দাবনবাবুকে বলবি সকলকে কি দেখাতে হবে জানিস, বেদান্ত সর্বধর্ম সমন্বয়ে বেদান্ত খাড়া। তোরা কতকগুলি গীতা ঠিক করে ফেলবি, গীতার ওটস্থ হওয়া চাই, গীতাতে সব পাবি। এগুলি কেবল শিক্ষা দেওয়ার জন্য, করে ফেল, আত্মস্ফুরণ করে ফেল। দেখ, গুরুটা কি জানিস, যে অজ্ঞানটা দূর করে দেয়, জ্ঞানের আরও জেলে দেয়। তা যে না পারে সে আবার গুরু কিরে, তাকে গুরু করতে হয় না। এক অন্ধকে কি আরেক অন্ধকে রাস্তা দেখাতে পারে, একে অন্ধ তাতে আবার খঞ্জ। এক অন্ধের কাঁধে যদি চক্ষুষ্মান খঞ্জ যায় তাহলে চলতে পারে, একরকম চালিয়ে নিতে পারে। নেতি নেতি করে দেখবি, বুঝবি আমি কে। সংখ্যা ছাড়িয়ে গেলে তো আর দোষ নাই, সংখ্যার মধ্যে থাকাই গণ্ডি। কেউ কামিনী ত্যাগ করতে চায়, কেউ কামিনী বুকে তুলতে চায়। যে শ্রদ্ধা ভক্তির অধিকারী তার কাছে শ্রদ্ধা ভক্তি ভালো, জ্ঞান ভক্তি সকলের কাছেই ভালো। যে জ্ঞানের অধিকারী তার কাছে জ্ঞানই ভালো। যে পরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে আর কাকেও ভালোবাসে না সে আমাকেও ভালোবাসে না। যে অন্ধের মতো আমাকে ভালোবাসে সেও জগৎখানা ভালোবাসে। কেষ্টকে বলবি দশরথ হতে, 10 দিক ঠিক রাখা চাই। বলিস বৃন্দাবন বাবুকে শক্তি নিতে, শক্তি রাখলে তবে তার কাছে জমো যাবে না, যত জমের আক্রমণ ব্যর্থ করে দিতে পারবে, চাই বিশ্বাস অন্তরে অন্তরে। জয় গুরু।